নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। বাড়িতে যে জিনিসগুলো আপনারা স্থাপন করলে আপনাদের সার্বিক উন্নতি হবেই, আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। আসুন দেখুন, ডান দিকে সুর আছে যে গণেশের, সেই গণেশের ছবি আপনারা উত্তর দিকের দেওয়ালে স্থাপন করুন। এটাকে সিদ্ধেশ্বরী গণেশ বলা হয়ে থাকে। যদি আপনারা এই ডান দিকে সুর আছে সেই গণেশের ছবি উত্তর দিককার দেওয়ালে যদি স্থাপন করেন, সেক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি ঘটবে, আপনাদের আর্থিক দিক শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে। অবশ্যই দেখবেন সেটা ডান দিকে যেন সুর থাকে আর উত্তর দিকে রাখবেন। আপনার গৃহে পারদের শিবলিঙ্গ স্থাপন করুন, সেক্ষেত্রে আপনাদের বাস্তু দোষ অনেক অংশে মুক্ত হবে। এই পারদের শিবলিঙ্গ প্রত্যেক সোমবার, বিশেষ করে শ্রাবণ মাসে সোমবার করে আপনারা দুধ, গঙ্গা জল ও বেলপাতা দিয়ে অবশ্যই পুজো করুন আর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন। গৃহে পূর্ব দিকে সূর্য উদয়ের ছবি স্থাপন করুন, সেক্ষেত্রে আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি আপনাদের পরিবারে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। দেখবেন সেই দিকটা যেন পূর্ব দিক হয়, সেই পূর্ব দিকে আপনারা এই সূর্য উদয়ের ছবিটা স্থাপন করুন। গৃহে শান্তি রাখতে পঞ্চমুখী হনুমানের ছবি স্থাপন করুন, এক্ষেত্রে আপনাদের যদি বাস্তুদোষ থাকে সেক্ষেত্রে বাস্তুদোষও অনেক অংশে নষ্ট হয়ে থাকে। আপনাদের গৃহে শান্তি বিরাজ করে আর মঙ্গলবার করে হনুমান চল্লিশ অবশ্যই পাঠ করুন। আপনার বাড়িতে দেওয়ালে সাদা ঘোড়া, যে ঘোড়া ছুটছে, ছুটন্ত ঘোড়ার ছবি আপনাদের বাড়িতে স্থাপন করুন, সেক্ষেত্রে আপনাদের পরিবার লোকদের মধ্যে অ্যাক্টিভিটিস চলে আসবে, আপনাদের স্টুডেন্টদের অ্যাক্টিভ জিনিসটা প্রচণ্ড পরিমাণে আসবে, অবশ্যই স্থাপন করুন। সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলকে আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করুন। সবশেষে আপনাদেরকে বলি, আপনারা পরিবারের সদস্যরা প্রত্যেকে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করুন, অন্তত দিনে যদি না পারেন রাত্রে সকলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করুন, সেক্ষেত্রে আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে আর আপনাদের পরিবারে শান্তি সুখ সবকটাই বজায় থাকবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের বাস্তুর কিছু নিয়ম আপনাদেরকে জানালাম। নেক্সট এপিসোডে এরকম দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ, নমস্কার।